গাজায় 72 ঘন্টায় 25 ইসরায়েলি সেনা নিহত দাবি হামাসের। উস্কানি দিলে যে কোনো মুহূর্তে পারমাণবিক হামলা হুঁশিয়ারি কিম জং উনের। গাজায় হামলা বন্ধে যে শর্ত দিলেন নেতানিয়াহু। ফিলিস্তিনের পতাকা হাতে হাউসিদের মিছিল। ভারতের মণিপুরে 87 জনকে গণকবর। চীনাবন্দর রক্ষা করতে মরিয়া হামলা মিয়ানমার বাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দেব, শীতে তীব্র যুদ্ধের প্রস্তুতি রাশিয়ার ক্লান্ত ইউক্রেনের সেনারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজায় 72 ঘন্টায় 25 ইসরায়েলি সেনা নিহত দাবি হামাসের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত 72 ঘন্টায় ইসরায়েলি স্থলবাহিনীর 25 সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে উপত্যকার শাসক গোষ্ঠী হামাস। সেই সঙ্গে একই সময়ে 41টি ইসরায়েলি সামরিক যান পুরোপুরি ধ্বংস কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত করারও দাবি করেছে যোদ্ধারা। এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গোষ্ঠীটির সামরিক বিভাগ এজেদিন আল কাসাম ব্রিগেড। বুধবার গাজায় হামাসের দুটি সুড়ঙ্গ এবং তাদের নিয়ন্ত্রণে থাকা একটি বাড়িতে অভিযান চালানোর সময় এই সেনারা নিহত হয় বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। আরও বলা হয়েছে, এদিন ইসরায়েলের প্রধান শহর তেল আবিবে রকেট হামলাও চালিয়েছে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য, 7 অক্টোবর ইসরায়েলে অভ্যন্তরে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। প্রতিশোধ নিতে ওই দিন থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। পরে 28 অক্টোবর থেকে স্থল অভিযানও শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। বর্বর হামলায় নিহত হয়েছে অন্তত 20,000-এর বেশি ফিলিস্তিনি। নিহতদের 70% নারী ও শিশু। আহত হয়েছেন আরও 52,586 জন। এখনও নিখোঁজ রয়েছে 6,700 জন। সূত্র দ্য প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টার, দ্য ন্যাশনাল। উস্কানি দিলে যে কোনো মুহূর্তে পারমাণবিক হামলা হুঁশিয়ারি কিম জং উনের। যে কোনো সময় পারমাণবিক হামলা চালাতে প্রস্তুত উত্তর কোরিয়া। শত্রুরা উস্কানি দিলে পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না দেশটি, এমন হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, খবর সংবাদ সংস্থা এপির। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পারমাণবিক হামলা চালাতে সক্ষম এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে এমন সেনা সদস্যদের সাথে কিম দেখা করেন। এই সময় এই হুঁশিয়ারি দেন তিনি। সে সময় কিমের সাথে তার মেয়েও ছিল। কিমের বেশ কিছু ছবিও প্রকাশ করা হয়েছে। গত সোমবার এ ক্ষেপণাস্ত্র মহড়া চালায় পিয়ংইয়ং। দেশটির দাবি, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সামরিক উপস্থিতির প্রতিবাদেই তাদের এ কর্মসূচি। গাজায় হামলা বন্ধে যে শর্ত দিলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের সব বন্দীর মুক্তি না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ বন্ধ হবে না। গাজা উপত্যকা থেকে যে কেউ আর যেন কোনোদিন ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করতে না পারে সেটি নিশ্চিত করাকেও গাজা আগ্রাসনের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন নেতানিয়াহু। বুধবার এক বিবৃতিতে নেতানিয়াহু এসব কথা বলেন। নেতানিয়াহু বলেন, যেসব লক্ষ্যে গাজায় হামলা অভিযান চলছে তার একটি হচ্ছে হামাসকে নির্মূল করা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় যে কোনো ধরনের যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। নেতানিয়াহু বলেন, গাজা আগ্রাসনের জন্য যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তার সব অর্জিত না হওয়া পর্যন্ত তেল আবিব যুদ্ধ বন্ধ করবে না। হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করে নেওয়ার জন্য যখন তেল আবিবের উপর অভ্যন্তরীণ চাপ তুঙ্গে রয়েছে এবং গাজা উপত্যকা একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে বন্দীদের মুক্ত করার লক্ষ্যে প্রচেষ্টা চলছে, তখনই এমন বক্তব্য দিলেন নেতানিয়াহু। প্রসঙ্গত, গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় 12,000 ইসরায়েলি সেনা নিহত হয়। এরপরেই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত সেখানে হামলা অব্যাহত রয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলার কারণে তীব্র সংকট তৈরি হয়েছে। সেখানে একদিকে লোকজন বাস্তুচ্যুত হয়ে পড়ছে, অন্যদিকে খাবার পানির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের হাহাকার আরও তীব্র হচ্ছে। সেখানে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 20,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে কমপক্ষে 8,000 শিশু এবং 6,200 নারী। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রতিদিন গড়ে প্রায় 300 ফিলিস্তিনি নিহত হচ্ছেন। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ফিলিস্তিনের পতাকা হাতে হাউসিদের মিছিল। ইয়েমেনের আরমান প্রদেশে ফিলিস্তিনি ও ইয়েমেনি পতাকা নেড়ে
একটি সশস্ত্র কুচকাওয়াজ করেছে দেশটির ইরান সমর্থিত হাউসি গোষ্ঠীর আনুমানিক 20,000 সমর্থক। লোহিত সাগরের সমুদ্রপথে হাউসিদের হামলার জবাব দিতে মার্কিন যুক্তরাষ্ট্র একটি যৌথ বাহিনী ঘোষণা করার সাথে সাথে সোমবার পুরুষেরা মিলে মিছিল করে। ইয়েমেনি গোষ্ঠী বলেছে ইসরায়েল যদি গাজায় তাদের হামলা বন্ধ করে তবে তারা তাদের হামলা বন্ধ করবে। লোহিত সাগরের উত্তেজনা কমাতে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউসিদের এক সিনিয়র কর্মকর্তা। মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। হাউসি মুখপাত্র বলেন, লোহিত সাগর ও আরব সাগরে আমাদের কার্যক্রম নিয়ে ওমানের মধ্যস্থতায় আন্তর্জাতিক কয়েকটি পক্ষের সাথে আলোচনা চলছে। তিনি ওই আন্তর্জাতিক পক্ষের পরিচয় প্রকাশ করেনি। এ সময় সামুদ্রিক বাণিজ্য রক্ষার জন্য মার্কিন নেতৃত্বাধীন নৌ টাস্কফোর্স ব্যবস্থার দরকার নেই বলেও মত প্রকাশ করেন। হাউসি নেতা বলেন, আমাদের আঞ্চলিক জলসীমায় কোনো সামরিক জাহাজ প্রবেশ করতে পারবে না, কেউ প্রবেশ করলে তাকে প্রতিহত করাকে আমরা বৈধ বিবেচনা করব, তখন তাদের জাতীয়তা খেয়াল করা হবে না। এ সময় তাদের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের সাহায্যের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, হাউসিদের হামলার কারণে অনেক বাণিজ্যিক জাহাজের কোম্পানি তাদের শিপিং বন্ধ রাখতে বাধ্য হয়েছে। তাই সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তার জন্য মার্কিন নেতৃত্বাধীন নৌ টাস্ক ফোর্স চালু করার কথা রয়েছে। এদিকে লোহিত সাগরে ইয়েমেন ভিত্তিক হাউসিদের মোকাবেলার মার্কিন নেতৃত্বাধীন অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান এ আরব দেশগুলোর অংশগ্রহণ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যে আন্তর্জাতিক কোয়ালিশনের ঘোষণা দিয়েছে তাতে এখন পর্যন্ত মাত্র একটি দেশ তথা বাহরানের নাম আছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিশরের মতো মার্কিন মিত্রদের অনুপস্থিতি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এসব দেশ এই কোয়ালিশনে যোগ দেবে কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। এসব দেশের অংশগ্রহণ করা বা না করা নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্র আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল এবং অন্যান্য। ভারতের মণিপুরে 87 জনকে গণকবর। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে উপজাতীয় গোষ্ঠীগুলোর এক বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয় বছরের মাঝামাঝি সময়ে। এরপর দফায় দফায় সহিংসতা হয়েছে ওই রাজ্যে। ওই সহিংসতায় প্রাণ হারানো কুকি জো জনজাতি গোষ্ঠীর 87 জনকে গণকবর দেওয়া হয়েছে বুধবার। তাদের মধ্যে রয়েছে এক মাসের একটি শিশুও। প্রায় 8 মাস আগে তাদের মৃত্যু হয়। পুলিশ জানায় বিভিন্ন হাসপাতালের মর্গে দেহগুলো রাখা ছিল এতদিন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি যেন না হয় সেজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে এই গণকবর দেওয়া হয়। জারি করা হয় 144 ধারা। এর আগে গত 15 ডিসেম্বর একইভাবে 19 জনকে গণকবর দেওয়া হয়। চীনা বন্দর রক্ষা করতে মরিয়া হামলা মিয়ানমার বাহিনীর। চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সংক্রান্ত বৈঠক ব্যর্থ হওয়ার পরে সশস্ত্র বিদ্রোহী 3 গোষ্ঠীর জোট ব্রাদারহুড অ্যালায়েন্সের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী। বুধবার রাখাইন প্রদেশের রামরি দ্বীপে বিদ্রোহী গোষ্ঠীর আস্তানায় বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মিয়ানমার বিমান বাহিনী। পাশাপাশি ওই দ্বীপে মিয়ানমার নৌবাহিনীর যুদ্ধজাহাজ গোলাবর্ষণ করেছে বলেও সরকারি সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বাঘ এবং কুমির সহ নানা বন্যপ্রাণীতে ভরা ওই দ্বীপের উপকূলে একটি গভীর সমুদ্রবন্দর গড়ার জন্য চীনের সাথে চুক্তি হয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের। 3 বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, আরাকান আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। এর 9 জোট ব্রাদারহুড অ্যালায়েন্স সেদেশের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল থাকায় চলতি সপ্তাহেই চীনের মধ্যস্থতায় আয়োজিত শান্তি বৈঠক ভণ্ডুল হয়ে গিয়েছিল। সূত্র আনন্দবাজার পত্রিকা। শীতে তীব্র যুদ্ধের প্রস্তুতি রাশিয়ার ক্লান্ত ইউক্রেনের সেনারা। গ্রীষ্মে ইউক্রেনের পাল্টা হামলা প্রতিষ্ঠিত করার পর রাশিয়া শীতকালে যুদ্ধের নতুন পর্বের জন্য তাদের অস্ত্র সম্ভার বাড়াচ্ছে। এর আওতায় তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের দখল আরও সম্প্রসারিত করতে পারে এবং ইউক্রেনের জরুরি অবকাঠামোর উপর বড় মাপের আঘাত হানতে পারে। এদিকে শীতের শুরুতেই ইউক্রেনের সেনারা ক্লান্ত হয়ে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এপি। মনে করা হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা করছেন একদিকে জোর সামরিক চাপ, অন্যদিকে পরিবর্তনশীল পশ্চিমা রাজনৈতিক সমীকরণ এবং ইসরায়েল হামাস যুদ্ধের দিকে বিশ্বের দৃষ্টির কারণে। ইউক্রেনের প্রতি সমর্থন কমবে প্রায় 2 বছর ধরে রাশিয়া ইউক্রেনের উপর তাদের দাবি পূরণের লক্ষ্যে যুদ্ধ করছে। কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের সিনিয়র ফেলো তাতিয়ানা ইস্তানোভ এক সাম্প্রতিক বিশ্লেষণে বলেন, রুশ নেতৃত্বের সাথে পশ্চিমের সংঘাত একটা সন্ধিক্ষণে পৌঁছেছে। ইউক্রেনের পাল্টা হামলা ব্যর্থ হয়েছে, রাশিয়ার আগে চাইতে আরও আত্মবিশ্বাসী হয়েছে, আর পশ্চিমা দেশগুলোর ঐক্যে ফাটল ক্রমশ বাড়ছে। ইউক্রেনের জন্য সাহায্যের প্যাকেজ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আটকে আছে। সেখানে রিপাবলিকানরা বলছেন ইউক্রেনকে আরও টাকা দেওয়ার আগে
যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সীমান্তে নিরাপত্তার খাতে সাহায্য যোগ করতে হবে। ডেমোক্রাটরা এর বিরোধিতা করছেন। গত সপ্তাহে ইউক্রেনের জন্য অতি জরুরি $5,400 কোটি সাহায্য প্যাকেজের বিষয়ে সম্মত হতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়নও। ইউক্রেনের সেনারা ক্লান্ত। পশ্চিমা সমর্থন দুর্বল হয়ে আসার এই ইঙ্গিতের মধ্যে রাশিয়া ইউক্রেনের সাথে 1,000 কিলোমিটারের বেশি দীর্ঘ ফ্রন্ট লাইনের কয়েকটি অংশে তাদের সামরিক চাপ বাড়িয়েছে। কার্নেগি এন্ডাওমেন্টের সামরিক বিশেষজ্ঞ মাইকেল ফকম্যান বলেন, অক্টোবর থেকে রুশ হারিয়েছে প্রচুর প্রশিক্ষিত অভিজ্ঞ সৈন্য